আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এসেছি ঢাকার অদূরেই একটা জায়গায়, এটা হচ্ছে পূর্ব বেড়াইত নাম জায়গাটা। তো এখানে বসুন্ধরার পিছন সাইডে জিনিস এটা। তো এখানে অনেক সুন্দর একটা রিসোর্ট আছে, আপনারা হয়তো দেখেছেন। আমি আজকে এসেছি এখানে, এখানে অনেক সুন্দর কিছু গাছপালা এবং অনেক সুন্দর সুন্দর ফুল, এগুলো সব বিদেশি, বিদেশ থেকে নিয়ে আসা, জাপানি এবং অন্যান্য দেশ থেকে সংগ্রহ করা। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষই এখানে আসে, মানুষদের প্রতিটা ছুটির দিনে এখানে অনেক ভিড় হয়। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিছু ফুল, এগুলো সাধারণত আমাদের বাংলাদেশে পাওয়া যায় না, এগুলো এখানে বিক্রয় করা হয়। এখান থেকে আপনি চাইলে এখান থেকে টবগুলো কিনে নিতে পারবেন আপনার বাসার জন্য অথবা অন্য কোনো ডেকোরেশনের জন্য। এখানে অনেক হিউজ একটা জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এটা। এবং দেখতে পাচ্ছেন যে ঠিকানা, যে মূল রিসোর্টটা, এখানে ফুলের কিছু দোকান আছে এবং খোলা চিঠি দেখতে পাচ্ছেন, একটা বক্স, লাভ বক্স। আমরা এখন যাচ্ছি মূল আকর্ষণের দিকে। এখানে এই বিল্ডিং, এই বাড়িটাই মূলত বলা হয় ঠিকানা রিসোর্ট। এটা একটা কাঠের বাড়ি আর কি। তো এখানে মানে পুরোটাই ফুল দিয়ে সাজানো, নিচ থেকে শুরু করে একদম উপর পর্যন্ত। চলুন সামনে গিয়ে দেখা যাক। আমি এখন ভিতরে ঢুকেছি বাসাটার। এখানে টবে সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। পুরো বাসাটাই, পুরো বাড়িটাই কাঠের দিয়ে তৈরি, কাঠ এবং টিন ব্যবহার করা হয়েছে এবং সিঁড়িগুলো সবগুলোই কাঠের। এখানে বসার জায়গা আছে এবং প্রত্যেকটার বারান্দার সাথে ফুলের টব ছড়ানো আছে। এখানে অনেক মানুষ, অনেক মানুষই আসেন, তারা সাপ্তাহিক কোনো ছুটির দিন অথবা যে কোনো একটা দিন এখানে বেড়াতে আসেন। এবং আশা করি আপনাদের ভালো লাগবে, এখানে অনেক সুন্দর একটা জায়গা। এবং ঢাকা শহরের মধ্যে আসলে এমন একটা জায়গা পাওয়া খুবই কষ্টকর, এত অনেক বড় জায়গা নিয়ে এই রিসোর্টটা। তা আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও ভালো লাগলে। থ্যাংক ইউ সো মাচ।